কথা বললেন কিছু কথা আসলে বলাই দরকার আমি যে কথাটা বললাম সেটাই কিন্তু আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই মামলাটাকে চুরির মামলা চুরির মামলা চুরির মামলা চুরির মামলা এটা বলে বলে এইটাই ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটাই কিন্তু আওয়ামী লীগের এখন দরকার এইটাই আওয়ামী লীগের কাজ ঠিক যেভাবে আমি আগেও বললাম যেই ঠিকভাবে কোরআন পুরানো যেইভাবে এরশাদ সাহেবকে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ ঠিকভাবে জাসদকে গুন্ডা ডাকা এটা সেটা এটাই কিন্তু আওয়ামী লীগের কাজ এটা খুব শর্ট টাইম থাকবে এটা থাকবে না এটাই কাজ তাদের এবং সেটার জন্যই তারা এটা করবে বিকজ আপনি দেখেন জেলে যাওয়ার আগেই বলে দিচ্ছে 15 দিন জেল খাটতে হবে মন্ত্রীরা বলতেছে তো এই জিনিসগুলি তো এই জিনিসগুলি তো প্রেজুডিশিয়াল এফেক্ট হয় প্রসিজারে সো ভাই যতই চেষ্টা করুক ভাই যতই চেষ্টা করুক বাংলাদেশে কোনো মানুষ এটা বিশ্বাস করে না যে বেগম খালেদা জিয়ার এই মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বা এই রায় এটা করে না এটা রাইট রঙে আমি যাব না বাট বাংলাদেশের কোনো মানুষ এটা করে না দ্বিতীয় কথাটা হলো ভাই যেভাবে দুর্নীতির কথা বলছে আমার মনে হয় ভাই শুধু বিটিভি আর জনকণ্ঠ আর কোনো কিছু দেখে না আমার আমার শুধুই মনে হলো যে 2 কোটি টাকা নিয়ে ভাই যেভাবে কথা বললো বাংলাদেশে ভাই শুধুমাত্র বিটিভি আর জনকণ্ঠ চাই কথা বিকজ প্রতিদিন আপনি দেখবেন নিউজ পেপারদেরকেও আমি ইনডাইরেক্টলি ধন্যবাদ জানাই যে এই নিউজ পেপাররা এই গত 3 দিন যাবত যেভাবে চুরির কথাটা উঠাচ্ছে কারণ ডাইরেক্ট তো আর বলতে পারে না অনেক কথা বিকজ যেইভাবে চুরির ঘটনাগুলো উঠাচ্ছে 5000 কোটি টাকা ফার্মার্স ব্যাংক আবার খেলো 4000 বেসিক ব্যাংক সাথে আর দুদুকিন একটা ওয়াশিং মেশিনের মতো বানিয়ে দিয়েছে আপনাকে নিবে আপনার হাতে একটু পেইন হবে আপনাকে আবার ক্লিন করে আপনি ছেড়ে দেবে এই যে দরবেশের যে শেয়ার মার্কেটের কথা বলে গিয়েছিলাম কোথায় 30 লক্ষ লোক রাস্তায় পড়া নাই মন্ত্রী এমপিদের হলফনামা আমি তো বললাম যে হলফনামা যদি আপনি দেখেন এমনও এমপি আছে মৎস্য ব্যবসা করে বছরে 20 কোটি টাকা কামায় অস্বীকার করতে পারবে ভাই পারবে না এবং আমি এক টক শোতে এমনও বলেছিলাম যে এরা মুজিবকোট যে পরে এগুলি করে আমার মনে হয় যে যেমন খুশি তেমন সাজতে আমি মুজিব সাজবো তাই মুজিবকোট পরে ওই কোটটাকেও ভ্যালু দেয় না যে আমি একজন রাজনীতিবিদ একজন বিখ্যাত রাজনীতিবিদের আদর্শ অনুপ্রাণিত ওই কোটটা ওখানে চিন্তা করছে না তো সুতরাং বাংলাদেশের মানুষ আজকের দিনে এটা বিশ্বাস করতে চায় না করবে না বাংলাদেশের মানুষ কিন্তু খুব ইমোশনাল মানুষ যে এই মামলাটা রাজনীতির বাইরে কোনো কিছু এবং পরবর্তীতে এবং প্রজন্মের কথা আপনি যে বলছেন আমাদের প্রজন্মের কথা বলছেন যে হ্যাঁ এখানেও এই কথাটা চলে আসে ভাই যেটা বলো নতুন প্রজন্মের কথা আপনি কিন্তু রাজনীতি হঠাৎ করতে পারবেন না আপনি যেমন বই পড়ে সাঁতার কাটা শিখতে পারবেন না আপনি রাজনীতি করতে পারবেন না হঠাৎ করে আপনার পলিটিক্যালি এডুকেটেড হতে হবে 8 বছর 10 বছর সেখানেও আওয়ামী লীগ ব্যর্থতা পরিচয় দিয়েছে আওয়ামী লীগের যত ইয়াং পলিটিশিয়ানদেরকে আনা হয়েছে আপনি পাপন সাহেব থেকে আরম্ভ করে শেখ তাপস সাহেবকে থেকে আরম্ভ করে আসানুল মাস্টার সাহেবের ছেলে থেকে আরম্ভ করে নাইম রাজ্জাক থেকে আরম্ভ করে কাউকে কিন্তু আপনি সেরকম উল্লেখযোগ্য রাজনৈতিক ভূমিকা নিতে দেখেননি ওকে সো এই জিনিসটাকে রাজনীতির আর যেই যেই এক্সাম্পল আজকে বাংলাদেশে যেটা তাজ ভাই রাইটলি বললেন যেই প্রতিহিংসা আমরা এক্সাম্পলটা দেখছি তো আগামী দিনে তা নতুন প্রজন্মের এই রাজনীতিতে আসা অনেক কঠিন হয়ে যাবে বিকজ এইটা যদি ক্ষমতার পালাবদল হয় আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রত্যেক এমপির নামে তার এলাকায় বিলবোর্ড লাগা কত টাকার মালিক আসল দুর্নীতিবাজ কারা কোন এমপি কোন মন্ত্রীরা তা আমার মনে হয় যেটা তাজ ভাই বলে দিস শুড স্টপ পলিটিক্যাল কার্ড যদি প্লে হয় দেশে যদি রাজনীতি থাকতো দেশে যেহেতু ভোট নাই 154 জন অটো এমপি হয়েছে যেহেতু অটো এমপি হয়েছেন আপনার তো এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্ট কম কম্পিটিভলি বিকজ আপনার ভোটের জন্য যেতে হয় না যেহেতু আপনি অটো এমপি সেহেতু মানুষের জন্য কমিটমেন্ট নাই আপনার এখন আপনার রাজনীতির প্রয়োজন নাই এবং সেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখা গিয়েছে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দেখা গিয়েছে মেম্বার হতে পর্যন্ত টাকা দিতে হয়েছে মানুষ প্রথম আলোতে আসছে যারা সারা জীবন আওয়ামী লীগ করেছে তারা দুধ দিয়ে গোসল করেছে যার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না আপনি অনুষ্ঠানের আগে যেটা বলছিল আওয়ামী লীগের মতো এত আগের একটা রাজনৈতিক দল কেন আমাদের চ্যানেলে বাদ দিলাম বিএনপি তো অনেক রাজনীতিবিদ আছে মিক্সার আছে বিজনেসম্যান আছে বিজনেসম্যান আছে অনেক আছে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল মেয়র ক্যান্ডিডেট একটা রাজনীতিবিদ খুঁজে পেলো না যে মেয়র ইলেকশনটা হয় নাই তার মানে এটা বুঝতে হবে যে শহরের মানুষদের এই আগের রাজনীতিবিদদের উপর আস্থা উঠে গিয়েছে এই জন্য আগের রাজনীতিবিদরা তাদেরকে হাইব্রিড এটা সেটা অনেক কিছু বলে সরে দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় আমাদের আগের জেনারেশনের অন্ততপক্ষে চিন্তা করা উচিত স্টেটসম্যান থিংস অ্যাবাউট দ্য ফিউচার দ্য নেক্সট জেনারেশন যে চিন্তা করা উচিত যে এই যুদ্ধাংশী মনোভাব থেকে বের হয়ে আগামীতে একটা ভালো নির্বাচন যাতে হয় এমন কিছু করা দরকার যাতে ভালো মানুষরা রাজনীতিতে আসে জি আসবো আপনার কাছে আবারও আরেকটা বিরতি নিয়ে আপনার কাছে আবারও ফিরে আসবো জনাব এটিও তাজ রহমান আমি আপনার কাছে থাকে যে আওয়ামী লীগ চেষ্টা করবে সেটাকে পলিটিক্যালি ইউজ করার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যে বেগম জিয়া বা সুজা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পরিবার নিয়ে করার জন্য বিকজ আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু অনেকদিন রাজনৈতিক প্র্যাকটিস নেই আওয়ামী লীগ এখন চিন্তা করছে যে যে কোনো পরিস্থিতি নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগের অসুবিধা হয়ে যেতে পারে এই কারণে কিন্তু সেই নির্বাচনে তো বিএনপি যাবে না
এবং সেখানে বিএনপির সাথে তো জোটভুক্ত অন্যান্য দল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? না দেখুন, আপনি আপনি যখন বলেই নিচ্ছেন যে বিএনপি নির্বাচনে যাবে না, তখন কিন্তু আপনি ধরেই নিচ্ছেন যে আমার নেত্রী বের হচ্ছে না, নেত্রীর মামলা উঠছে না, সহায়ক সরকার হচ্ছে না। আপনি কিন্তু ইনডাইরেক্টলি সরকারকে একটা আপার হ্যান্ড দিয়ে দিচ্ছেন। সো এই প্রশ্নটা কিন্তু আপনি আর রিফ্রেস করা উচিত। এটা সময়ই বলে দিবে যে আওয়ামী লীগ ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি অ্যান্ড পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। সো আমার মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে আপনি যখন দেখবেন, দেখবেন অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক আলাপ হবে। আজকে তো আর আওয়ামী লীগ বলবে না, তাই না? আওয়ামী লীগের হাতে একটা কার্ড আছে। আওয়ামী লীগ এরকম এরশাদ সাহেবকেও জেলে রেখে অনেক নেগোসিয়েট করার চেষ্টা করেছে, অনেক সিচুয়েশনে অনেক অসুস্থ হবার পরের দিন দেখেছি গলফ খেলতে যাচ্ছে এরশাদ সাহেব, হ্যাঁ, হাসপাতালে না নিয়ে দেখা হয়েছে সিএমএইচে। তো এগুলি আমরা দেখেছি পলিটিক্সে। আপনি সময় আসতে দেন যে পলিটিক্সে আগামী নির্বাচন আমাদের বিশ্বাস, আমি ভেরি অপটিমিস্টিক পার্সন, আমার নেত্রী মুক্ত থাকবে এবং নির্বাচনের যোগ্য থাকবে এবং ভালো সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং সকল দল অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।